ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। তো আজকের একটি নতুন ব্লগে দুপুর 2:20 বাজে, রাধিকাকে একদম অয়েল ম্যাসাজ করাই দিছি, কানে একটু অলিভ অয়েল দিয়ে দিছি, ওর কানটা বলছিল চুলকাচ্ছে, তারপর দেখি যে ওয়াক্স জমা হয়ে গেছে, তো একটু অলিভ অয়েল দিয়ে দিছি। বাচ্চাদের কান কটন দিয়ে খোঁজাখুঁজি না করাই ভালো, অলিভ অয়েল দিলে নরম হয়ে যায়, বা ওয়াক্স লিকুইফাইড যেটা ওই সলিউশনটা দিলে তারপর বের করে নেওয়া ভালো। তো যাই হোক দিয়ে দিছি, আর এখন রাধিকা স্নান করবে, গরম জল করতে দিছি গিজারে, গরম জল হয়ে গেলে ওকে স্নান করে দিব। রাধিকা সবাইকে একটু হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো বলো, সবাই ভালো আছো? সবাই ভালো আছো? তো রাধিকা জানলার কাছে দাঁড়ায় আছে, প্রচন্ড আলো এই জন্য দেখা যাচ্ছে না হয়তো ওকে ভালো। আর এদিকে সামহিতার বাবা কি করছে, বসে 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 আছে আপাতত। তো সামহিতা তো স্কুলে এখনো আসে নাই, আস্তে আস্তে 3টা বাজবে, তারপর ও স্নান করবে, তারপর আমরা একসাথে খাবো। তো খেতে খেতে 3:30-4 বেজে যাবে, আর আমারও কিছু কাজ আছে রান্নাঘরে, কিছু বাসন আছে, সকালের বাসনগুলো ধোয়া হয়নি, ওরে স্নান করাবো, করিয়ে বাসনগুলো ধোবো। এই তো, এই যে দেখো সবাই কি, এখন না এখনই দেখাবো, বিকেল 4টা বাজে মনে হয়, 4টা না 4:30 কে জানে। দেখো তো নতুন দোলনা এসেছে আমাদের বাসায়, একটা দোল দোল দোলনা। ওই দিন রেস্টুরেন্টে গিয়ে রাধিকা দোলনাটা খুব পছন্দ করেছিল, তাই তার বাবা ওই রকম একটা কিনে এনেছে। তো দেখো আমাদের ধেরে খোকা প্রথমেই উঠেছে দোলনায়, দুল দুল করছে, ধেরে খোকা ধেরে খোকা, শাশুড়ি মায়ের ছোট্ট সোনা, ধেরে ধেরে সোনা। আমার শাশুড়ির বাচ্চাকে দেখে নাও সবাই। স্বামীটা দেখেছ দুলনাটা? স্বামীটা ওইদিকে চলে গেছে, বন্ধ করে দিব কেন, ধেরে খোকার দুল দুল দেখাবো না, আচ্ছা বন্ধ করে দিচ্ছি। রাধিকা তোমার পছন্দ হয়েছে দুলনা? খুব পছন্দ হয়েছে? রাঙ্গা মাথার চিরুনি বাবুন, দুল দুল কাচ্ছি, দুল কাচ্ছিস, দুল কাচ্ছি। এই যে রাধিকা, এটা আটা নাজের তরকারি, এটা খেয়ে তুমি যে বর চাবে সেটা পাবে। এবারে দাও ঠাকুর সবার ভালো করো, আমাকে ভালো পথে রাখো, ভালো মানুষ করো। তুমি আমাকে ডাকছো কেন রাধিকা, ডাকছো কেন আমাকে? এই জানলা দিয়ে ডাকছে, আমি স্বামীটা নোট করছে এদিকে টেবিলে বসে, বারবার কেন ডাকছে? এই যে মামা আছে, মামার সাথে খেলা করো, এখন বাবারে ডাকতেছে, এই যে বাবারে ডাকছে ওই দিক দিয়ে। কি জন্য ডাকছো? মামার সাথে খেলো, মামা কি সুন্দর খেললো তোমার সাথে, মামার সাথে খেলা করো, যাও যাও মামার সাথে খেলা করো। মা তো নুট করবে, তারপর আজকে টেংরা মাছের একটা ঝোল রান্না করবো পাতলা করে সবজি দিয়ে, রান্না করি প্লিজ। তুমি মাছ ভালোবাসো না, টেংরা মাছ ভালোবাসো না? দেখো কোথায় পা দিচ্ছে, দে পড়ে যাবি দুষ্টু। কি মা, মামার সাথে খেলা করো একটু, মামা তোমাকে মামাকে বই পাচ্ছিস কেন, মামা কি ভাগাই পাচ্ছে, দেখ এই যে স্মাইল করছে দেখছিস, এই টুকুত বোয়া দিচ্ছে মামা, দেখছ মামা কি গান শিখাইছে রে তোরে? এটি শিখাইছি, উড়ি বাবা। মামা কিভাবে মামা বলে ডাকে একটু বলতো, মামা কিভাবে ডাকে আবার বল, মামা। হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে 10:47, কিন্তু আমি রাতের রান্না এখনো করি নাই। কেন করি নাই বলতো? কারণ হচ্ছে রাধিকা সরি সামহিতার বিজিএস নোট করলাম, সায়েন্স নোট করলাম, বিজিএসের চ্যাপ্টার এত বড়, এতক্ষণ টাইম দিয়ে আমি 50% করছি, কালকে আবার বাকিটা 50% করতে হবে, এর মধ্যে মনে হয় 8টা চ্যাপ্টার পরীক্ষা। তো যাই হোক রাতে রান্নাবো কি বলি, ট্যাংরা মাছের ঝোল দেখাচ্ছি। এই দেখো এখানে ট্যাংরা মাছ আছে, এখানে এগুলো সম্বাসের জন্য, পেঁয়াজ আদা আর আস্ত রসুন দিতে বলছে সামহিতার বাবা, ওর পছন্দ, আর এখানে তোমরা নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। আর এখানে সরিষা পেঁয়াজ আদা বাটা একসাথে করে, আর একটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কায় কিন্তু সরিষা বাটা কাঁচা লঙ্কা দিতেই হবে, তাইলে সরিষাটা তেতো লাগে না। এখানে টমেটো আলু আর ফুলকপি এগুলা দিয়ে ঝোল হবে। তো প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো ভেজে ফেলবো।
খুব বেশি ভাজবো না, অনেকে ভাজে না, কিন্তু আমাদের বাসায় না ভাজলে আসলে পছন্দ করে না। হালকা 2 থেকে 3 মিনিট টানানো বলে আমাদের ছেলেটি ভাষায়, টানিয়ে তারপর তুলে ফেলছি। তো এই যে দেখো রাধিকা চলে এসেছে, ওই রান্নার ফাঁকে ফাঁকে চলে আসে। আমার খুব কনসিয়াস হয়ে রান্না করা লাগে, বিকজ এই যে দেখো গরম টরম ধরে নাকি ও আমাকে খুঁজতে খুঁজতে প্রায় চলে আসে। চলে আসছো মার কাছে বাবা, মাঝে বাসন ধুচ্ছ, বাসন দিতে হবে না, আমাকে ডিস্টার্ব করছো, যাও যা বাবা বাবার কাছে চলে যাও। হ্যাঁ ভগবান। তো এখানে দেখো ফুরন দিয়ে দিছি, আস্ত রসুন, এটা তোমরা দিও না, স্কিপ করো, অনেকে লাইক করো না, রাধিকার বাবা বলছে দিতে তাই দিলাম। তারপর একটু রসুন কুচি দিয়ে দিবা আর কি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে সবজিগুলো দিব, দিয়ে একটু মানে উপরে মশলা দিয়ে এটা সবজিগুলো ভালো করে মানে কষাবো, কষিয়ে তারপর মাছটা দিয়ে জলটা দিয়ে রান্না করে ফেলবো। তো ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করছি। এখানে আমি আলু, ফুলকপি আর টমেটোর মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। রাধিকা ঝাল খায় না, সামিতাও খায় না, নাইলে তোমরা গুঁড়ামরিচও দিতে পারো। দিয়ে আমি একটু ঢেকে দিব, তোমরা এটা আলাদাও ভাজতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য একসাথে দিয়ে দিচ্ছি। তো এখানে এখন সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখো কি সুন্দর না কালারটা এসছে। তো কষিয়ে তারপর জল দিয়ে দিব, যখন একটু সিদ্ধ হবে। আমার আজকে পাত্রটা ছোট হয়ে গেছে, আসলে সবজিটা বেশি হয়ে গেছে, ফুটে আসবে তারপর আমি মানে মাছটা দিয়ে দিব। এই যে দেখো আমি গরম জলই দিয়েছি, ফুটানো জল, তাই জল ফুটা অবধি ওয়েট করা লাগে না। এই গরম জলটা দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব বলো তো, ঢেকে দিব এবং আঁচটাও আমি কমায় দিব। তো এই যে দেখো মাছ হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি জাস্ট গন্ধের জন্য। হ্যালো এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আসলাম, 1টা বেজে গেছে। তো এসে দেখি এই যে একজন এখানে দুলাতে ঘুমায় গেছে আর মেয়ে দুলাচ্ছে। কি রে বাবাকে দুল দুল করছিস? বাবা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, মেয়ে দুল দুল করছে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। ব্যথায় পাবি বাবা, এই দেখো বাবা ঘুমায় গেছে আর এই যে মেয়ে আস্তে ভেঙে যাবে, মেয়ে দুল দুল করতেছে। আর এদিকে সামহিতা বই গুছাচ্ছে, বই গুছার ওর একটা বিজিএস পড়ার আছে, ওইটা পড়বে। মাধব তো অলরেডি ঘুমায় গেছে যেহেতু অনেক সকালে উঠে। আর তোমরা তো দেখেছো আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম, কেমন লাগলো জানিও। আর হচ্ছে যেটা, কয়টায় রাধিকা ঘুমাবে কোনো ঠিক নাই, দেখো রাধিকা গান দেখতেছে, ওর প্রিয় ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বুড়া বেটার গান। তো যাই হোক, তো এখনই গুড নাইট বলে ব্লগটা শেষ করছি, ভালো থেকো সবাই, গুড নাইট।